একজন বিডিও আইবুড়ো ভাত খেলেন সরকারি দপ্তরে, আর সেই আইবুড়ো ভাত খাওয়ানোর অনুষ্ঠানের আয়োজন করেছিলেন খোদ তৃণমূলের ব্লক সভাপতি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমান জেলাতে। শুধু তাই নয়, বিডিও সাহেব তৃণমূল ব্লক সভাপতিকে মাথা নিচু করে পায়ে হাত দিয়ে করলেন প্রণামও, বাজলো শাঁখও। এই ঘটনায় তীব্র ক্ষোভ জানালেন বিরোধী দলের নেতা নেত্রীরা। সামনেই রয়েছে বর্ধমান এক নম্বর ব্লকের বিডিওর বিবাহ অনুষ্ঠান, তার আগে এলাহি আইবুড়ো ভাত খাওয়ানোর ব্যবস্থা করেন তৃণমূলের ব্লক সভাপতি তথা বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকুলি গুপ্ত। শুধু তাই নয়, তিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন যেখানে, সেখানে ছিল তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির ছবি। বিরোধী দলের নেতাদের অভিযোগ, পঞ্চায়েত সমিতির অফিসে বিডিওকে আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছে। শুধু তাই নয়, বিডিও সাহেব তৃণমূল ব্লক সভাপতির পা ধরে প্রণামও করেছেন, যেটা সরকারি পদে থেকে এভাবে করা যায় না। সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য ভাইরাল হতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, তিনি বলেন, কাকুলি গুপ্ত বয়সে অনেক বড়, তিনি আমাকে আইবুড়ো ভাত খাওয়ানোর আমন্ত্রণ জানায়, আমি না করতে পারিনি। এদিন তিনি স্বীকার করে নেন, সেদিন অনুষ্ঠানের মাঝে তৃণমূল ব্লক সভাপতি কাকুলি গুপ্তকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন। বিডিও সাহেব দাবি করেন, এর মধ্যে কোনো অন্যায় নেই। তিনি বলেন, আমাদের শিক্ষা এবং সংস্কৃতি শিখিয়েছে বড়দের প্রণাম করে আশীর্বাদ নিতে, সেটাই আমি করেছি বলে জানান বিডিও সাহেব। যদিও এই যুক্তি মানতে রাজি হয়নি বর্ধমান জেলার বিজেপির সহসভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র। তিনি বলেন, উনি সাধারণ কোনো ব্যক্তি নন, উনি হলেন এখানকার বিডিও। তিনি কোনোভাবেই সরকারি দপ্তরে আইবুড়ো ভাত খাওয়ানোর অনুষ্ঠানে হাজির থাকতে পারেন না। শুধু তাই নয়, তিনি যেভাবে তৃণমূল ব্লক সভাপতির পা ছুঁয়ে সরকারি দপ্তরে প্রণাম করেছেন, তা পদের সঙ্গে বেমানান। অবশ্য এই যুক্তি মানতে রাজি হননি তৃণমূলের ব্লক সভাপতি কাকুলি গুপ্ত। তিনি বলেন, বিরোধীদের কোনো কাজ নেই, তাই খই ভাসছেন অথবা সমালোচনা করছেন। তিনি বিডিওকে আইবুড়ো ভাত খাইয়ে কোনো অন্যায় করেনি, তবে এ নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ফুলের মালা দিয়ে সাজানো টেবিলে রাখা ছিল এলাহি খাওয়ারের আয়োজন। শুধু তাই নয়, সেদিন বাজানো হয়েছিল শঙ্খ। রীতিমতো গলায় মালা পরিয়ে ফুল চন্দন দিয়ে বিডিওকে আশীর্বাদ করেন তৃণমূল ব্লক সভাপতি, আর এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যেহেতু আগামী সপ্তাহ না বিয়ে, তো ওটা পঞ্চায়েত সমিতি ভালোবসে আমাদের অনেক রিকোয়েস্ট করে ওই প্রোগ্রামটা আয়োজন করেছিল, আর সেটা অফিসের মধ্যে হয়নি, সেটা অফিসের বাইরে হয়েছে, মিটিং হল আছে। মানে আমার মিটিং হল যেখানে আছে সেটা আগে থেকেই, পঞ্চায়েত সমিতি মিটিং হল আছে সেখানে আগে থেকেই ছবি আছে, সেটা টাঙানো হয়নি, কোনো কারোর কোনো পার্টি অফিসও হয়নি বা কোথাও নেই, এখানে আমার পঞ্চায়েত সমিতির যে মিটিং হল আছে সেখানে হয়েছে। আর দ্বিতীয় কথা, আমরা মানুষ, উনি আমার মা বয়সী, উনি আমাকে আশীর্বাদ করেছেন, ওই আশীর্বাদের পরিপ্রেক্ষিতে আমি ওনাকে প্রণাম করে আশীর্বাদটা নিয়েছি। এটা তো আমাদের কালচার, এটা তো আমাদের শিক্ষা, যেটা ছোট্টবেলা থেকে আমরা দেখি যে যারা আশীর্বাদ দেয় তাদেরকে প্রণাম করতে হয়। সেই আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে পঞ্চায়েত সমিতির অফিসে, যে অফিসের মধ্যে প্রশাসনিক কাজ হয় সেই অফিসের মধ্যে সেই চেয়ার টেবিলে বসেই তাকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। বিডিও সাহেব পায়ে হাত দিয়ে প্রণাম করছেন তৃণমূলের নেতৃত্বে, শাঁক বাজছে, সব কিছু দেখে খুব ভালো লাগছে, কিন্তু এটা ওই প্রশাসনিক কাজের সময়, প্রশাসনিক অফিসে বসে এই ধরনের অনুষ্ঠান না করাই কাম্য। আমি এই কথাটার প্রথম উত্তর দিই যে পা ছুঁয়ে প্রণাম করা নয়, ওনাকে, উনি আমাকে মায়ের মতন দেখেন, সেই বয়সে আমার ছেলে আছে, ওই বয়সে উনি সেই শ্রদ্ধাটা করেন বলে আজকে যখন ওখানে আইবুড়ো ভাতটা খাওয়ানো হচ্ছিল, উনি আমাকে প্রণাম করতে গিয়েছিলেন, কিন্তু সেটা আমিও নিইনি আর উনিও করেননি, জাস্ট একটু হেড হয়েছিলেন, আমি সেটা সঙ্গে সঙ্গে ধরে নিয়েছি, করেন। কিন্তু বিরোধী দলনেতা যিনি এটা করছেন, তার রুচি সম্পর্কে আমার বিরাট প্রশ্ন, জিজ্ঞাসা চিহ্ন আছে, তার কতটা নোংরা রুচি বলে তিনি আজকে এই ব্যাপারটাকে নিয়ে এই জায়গায় তুলতে পেরেছেন। কোনো কাজ নেই তাই খই ভাত, তিনি সেটা সকাল থেকে কাজ পাচ্ছেন না তাই এই ধরনের একটা জিনিস নিয়ে লেগে পড়েছেন।